ভিউয়ার্স, আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনাকে কিছুই করতে হবে না, আপনি শুধু আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি কিভাবে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে হয় তা শিখে যাবেন। প্রথমে আমরা ওয়ানএক্সপার্ট অ্যাপ্লিকেশনটি যে কোনো ব্রাউজারে গিয়ে ডাউনলোড করে নিব, তারপর অ্যাপসটি ইনস্টল করে ওপেন করব। ওপেন করার পর এখানে দুটি অপশন পাবো, লগ ইন ও রেজিস্টার নামে। যাদের আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে তারা এখান থেকে লগ ইন করতে পারবে। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট বানাবো তাই এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। তারপরে রেজিস্ট্রেশন করার জন্য এখানে তিনটা অপশন আসবে, এখান থেকে সহজ মাধ্যম হচ্ছে ইন অন ক্লিক। তারপর এখানে উপরে যা আছে এখানে কোনো টাচ করবো না, শুধুমাত্র প্রোমো কোডের ঘরটাতে টাচ করে লিখে দিব DXB66, কারণ DXB66 হচ্ছে একটি ম্যাজিক্যাল প্রোমো কোড। এই প্রোমো কোড ব্যবহার করে যারা যারা অ্যাকাউন্ট তৈরি করেছে তাদের অ্যাকাউন্টে ম্যাজিকের মতোই টাকা ঢুকে গেছে, কারণ এটি একটি লাকি প্রোমো কোড। এই প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করলে আপনি প্রথম ডিপোজিটই পেতে পারেন 35,000 টাকা পর্যন্ত বোনাস। তাই প্রোমো কোড লেখা হয়ে গেলে নিচে থাকবে একটা খালি ঘর, আমরা এখানে একটা টাচ করে ফিল আপ করে দিলাম এবং সবার নিচে থাকা রেজিস্টার অপশনে আরো একটি ক্লিক করে দিলাম। আমাদেরকে পাসওয়ার্ড ও ইউজার নেম দেওয়া হবে, যেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই পাসওয়ার্ড ও ইউজার নেম নিয়ে আমরা পরবর্তীতে এই অ্যাকাউন্টটি আবার লগ ইন ও লগ আউট করতে পারবো। তাই এই পাসওয়ার্ড ও ইউজার নেমটি খুব ভালোভাবে সংরক্ষণ করতে হবে, তাই আমরা এটিকে একটি স্ক্রিনশট দিয়ে নিব। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে নিচে থাকবে নেক্সট অপশন, আমরা এই নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এমন ইন্টারফেস চলে আসবে, এখন আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে। প্রথমে ফোন নাম্বার ভেরিফিকেশন এবং তারপর এনআইডি কার্ড ভেরিফিকেশন করব। এই জন্য নিচে ম্যানু বলে অপশন থাকবে, আমরা এই ম্যানুতে ক্লিক করে দিব। তারপর এখানে উপরে দেখতে পাবেন পার্সোনাল প্রোফাইল বলে একটি অপশন থাকবে, আমরা এখানে একটি ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে, আমরা এখান থেকে একটু খেয়াল করলে দেখতে পাবো ফোন নাম্বার লিংক বলে একটি অপশন থাকবে, আমরা এখানে একটি ক্লিক করে দিব। তারপর এই ফাঁকা ঘরটিতে আমরা আমাদের সচল ফোন নাম্বার বসিয়ে নেক্সটে ক্লিক করলে আমাদেরকে ওটিপি কোড দিবে, সেটি এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করলেই আমাদের ফোন নাম্বারটি ভেরিফিকেশন হয়ে যাবে। আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আমরা আমাদের এনআইডি কার্ড ভেরিফিকেশন করব, আর এটি করার জন্য উপরে দেখতে পাবেন এন্টার ডিটেলস বলে একটি অপশন থাকবে, আমরা এই এন্টার ডিটেলস এ ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে ঠিক এমন একটি ফর্ম চলে আসবে, যে ফর্মটিতে আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডের তথ্যগুলোকে বসিয়ে দিব। যদি আপনার ন্যাশনাল এনআইডি কার্ড না থাকে তবে সমস্যা নেই, আপনি যে কারো এনআইডি কার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, আর এখানে একটু ভুল হলেও কোনো সমস্যা হবে না। আপনি আপনার মন মতো এখানে ফার্স্ট নেম, সার নেম ও মিডল নেম বসিয়ে দিবেন। তারপর ডেট অফ বার্থের এখানে এনআইডি কার্ডে যে জন্ম তারিখটি রয়েছে সেটি বসিয়ে দিবেন। প্লেস অফ বার্থে ক্লিক করে আপনি যে ঠিকানায় জন্মগ্রহণ করেছেন সেই ঠিকানাটি এখানে বসিয়ে দিবেন। রিজিওনে ক্লিক করলে অনেকগুলো বিভাগ চলে আসবে, আমরা যে বিভাগে বসবাস করি সেই বিভাগটি সিলেক্ট করে দিব। সিটিতে ক্লিক করে আমরা আমাদের বসবাসকৃত শহরটি সিলেক্ট করে দিব। রেসিডেন্স অ্যাড্রেস অর্থাৎ জেলা, আমরা যে জেলাতে বসবাস করি অথবা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে জেলাটি রয়েছে সেটি বসিয়ে দিব। ডকুমেন্ট টাইপে ক্লিক করলে চারটা অপশন চলে আসবে, এখান থেকে আমরা ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করে দিব। সিরিজে ক্লিক করে 01 বসিয়ে দিব। ডকুমেন্ট নাম্বার এখানে আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিব। আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি চাইলে আপনার ফোন নাম্বারটি এখানে বসাতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। তারপর নিচে দেখতে পাবেন ডেট অফ ইস্যু বলে একটা অপশন রয়েছে, এটি আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের পেছনেই থাকে। তারপর রয়েছে ইস্যুড বাই, এখানে ক্লিক করে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। আর এই সমস্ত তথ্যগুলো সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটা টিক বাটন থাকবে, আমরা এই টিক বাটনে ক্লিক করে দিব। আর টিক বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে এবং আমাদেরকে সাকসেসফুল দেখাবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার পর ডিপোজিট করার পালা। ডিপোজিট করার জন্য উপরে দেখতে পাবেন ডিপোজিট বলে একটা অপশন থাকবে, আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব। আর ডিপোজিটে ক্লিক করলে অনেকগুলো মোবাইল ব্যাংকিং আসবে, এখানে থাকবে নগদ, বিকাশ, রকেট সহ আরো অন্যান্য মাধ্যম। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে বিকাশে ক্লিক করে দিব। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখানে দেখতে পাবেন একটি এজেন্ট ও ওয়ালেট নাম্বার রয়েছে, আমরা যত টাকা ডিপোজিট করতে চাই তত টাকা এই নাম্বারটিতে ক্যাশ আউট করতে হবে। আর ক্যাশ আউট করার পূর্বে অবশ্যই নাম্বারটি ভালোভাবে যাচাই করে নিব, কারণ নাম্বারটি মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়ে থাকে। ক্যাশ আউট করা হয়ে গেলে আমাদেরকে একটি ট্রানজেকশন আইডি দেওয়া হবে, সেটি কপি করব এবং অ্যামাউন্টের এই ঘরে ক্লিক করে আমরা যত টাকা ক্যাশ আউট করলাম তত টাকার পরিমাণ লিখে দিব এবং তার নিচের ঘরটিতে আমরা যে নাম্বার থেকে ক্যাশ আউট করলাম সেই নাম্বারটি লিখে দিব এবং তার নিচের ঘরে ক্লিক করে একটু আগেই আমরা যে ট্রানজেকশন আইডিটি কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করে দিব। আর সবকিছু ঠিকঠাক ভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন কনফার্ম বলে একটি অপশন থাকবে, আমরা এই কনফার্মে ক্লিক করে দিব। আর এখানে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিপোজিট করা সেই টাকাটি এসে যোগ হয়ে যাবে।